প্রাথমিক স্কুলে পোস্টিং দুর্নীতি মামলায় ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ স্থগিতাদেশ শীর্ষ আদালতের। ঠিক কী ঘটনা ঘটেছে? সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, এই যে স্কুল পোস্টিং যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ নিজের বাড়ির কাছে চাকরি নেব, স্কুলে যে টিচাররা ছিলেন, স্কুলের টিচারে যেমন ভুয়ো নিয়োগ হয়েছে, তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দুর্নীতি হচ্ছে যে বাড়ির কাছে পোস্টিং নেওয়া। অর্থাৎ প্রথমে প্রাথমিকভাবে যেখানে পোস্টিং হতো তার থেকে বাড়ির কাছে পোস্টিং নেওয়ার জন্য সেখানে, কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে যে 5-6 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু এই স্কুল টিচাররা বাড়ির কাছে চাকরি নেওয়ার জন্য কিন্তু এই টাকার বিনিময়ে এই কাজগুলো হয়েছে। মানে এর সঙ্গে যুক্ত আছে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকে, কারণ যে স্কুলে ভ্যাকেন্সি নেই, কোনো টিচার যদি তার বাড়ির কাছে আসতে চায়, সেখানে সেই স্কুলে দেখা গেল যে ওই সাবজেক্টের ওই মাস্টার বা ওই শিক্ষক কিন্তু লাগবে না, কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে যে সেখানে কিন্তু স্কুল শিক্ষকরা টাকার বিনিময়ে ওই স্কুলে চাকরি পেয়ে গেছে। অর্থাৎ কী পড়ানো হচ্ছে, কী ব্যাপার, ভ্যাকেন্সি নেই, ওই সাবজেক্টে মাস্টার লাগবে না, তবুও কিন্তু টিচারদের বাড়ির কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। এই যে তদন্ত চলছিল, সেখানে 400 জন এরকম শিক্ষকের নাম উঠে এসেছিলো সারা রাজ্য জুড়ে। তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই বিচারটি বা এই মামলাটি মানে বিচারাধীন চলছিল। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই যে তদন্ত করার নির্দেশ দিয়েছিল, সেখানে তদন্ত করে জানতে পারা যায় যে নাম উঠে আসে সংসদ সভাপতি মানিক ভট্টাচার্যের, এবং মানিক ভট্টাচার্য সেই সময়, অর্থাৎ 2017 সালে সেই সময় পর্ষদের চেয়ারম্যান ছিলেন, তিনি মানে একধারে তৃণমূলের বিধায়ক। তো মানিক ভট্টাচার্যের নাম এই যে মামলায়, পোস্টিং দুর্নীতি মামলায় সরাসরি জড়িয়ে যাওয়ায় সেখানে কী হলো না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যে তড়িঘড়ি করে, অর্থাৎ রাতারাতি একদম মানে একদিনের মধ্যে সিবিআইকে তৎপর হয়ে মানিক গঙ্গোপাধ্যায়কে নিয়ে এনকোয়ারি করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই মামলাটি সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে চ্যালেঞ্জ করা হয় যে কেন, একটা তো মামলা চলছে শিক্ষক দুর্নীতি মামলায়, তো অলরেডি মামলা চলছে বা ইনভেস্টিগেশন চলছে, তাহলে আবার নতুন করে স্কুল পোস্টিং এই দুর্নীতি ব্যাপারটা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাতারাতি নির্দেশ দিলেন যে মানিক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হবে রাতারাতি সিবিআই পাঠিয়ে, এই নির্দেশ বা এই যে নির্দেশকে মহামান্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেন, অন্তর্বর্তী স্থগিতাদেশ, যেখানে বলা হয়েছে যে কেন স্থগিতাদেশ দিয়েছে না, মূল যে মামলাকারী তাদের জানাতে হবে, অর্থাৎ মূল মামলাকারীদের নোটিশ দিতে হবে, এই বিষয়ে জানাতে হবে, তারপরে বক্তব্য শোনা হবে কি এই মামলার সাবজেক্ট বা বিষয়। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে ছিল প্রয়োজন পড়লে সেই 344 জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, এমনটাই কিন্তু নির্দেশ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল, এবং এটা কবে কি হবে এবং আরও ডেট অনেকটা পিছিয়ে গেল এই নিয়োগ পোস্টিং বা দুর্নীতি, এই যে পোস্টিং দুর্নীতি মামলায়, এবং এখন তাহলে কিন্তু অনেকটা সময় কিন্তু এরা পেয়ে যাচ্ছে, মানে অনেকটা সময় রাজ্য সরকার পেয়ে গেল। সেখানে কি হবে সেটা বলা যায় না, কারণ মামলা অন্যদিকে ঘুরে যেতেও পারে, কারণ সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে সেই রায় তো আমরা অবশ্যই মানব, কিন্তু এই যে এতগুলো দুর্নীতি হলো, এই যে শিক্ষকরা এমনকি বাড়ির কাছে চাকরি নেওয়ার জন্য যে দুর্নীতি করেছে, তাদেরকে তলব করা হয়েছে।